তাই ভাবি আমার বিড়ির প্যাকেটে বিড়ি কম লাগছে না না এ টান তো পুরনো টান মনে হচ্ছে একদিনে তো এত টান হবে না সারা বিড়ির প্যাকেটে খাই খালি খালি হয়ে যায় ছোট মোড়ল বলে কথা কেউ দাদু বলে কেউ মোড়ল বলে ওই জন্যই সব মানুষকে বলে বেটা কেমন আছিস কানে কোশ্চেন কো ধরবে বলে বাপ বেটা সাবাস সাবাস ছোট মোড়ল তোমার বাড়ি এলাম ফাঁকে টাকা তোমাকে ফেলে দেবো তুমি কাঁদছো তোমার চোখে জল কই চেষ্টা করছি বেরুছি না আমার কাঁদার দরকার কি যাও গো যাও বৌমা থাকলো দেখো তোমাকে দেখতে হবে না তুমি বউ ছেড়ে তারা পিঠ পালাইছো তখন লোকে গা দেখছে কি ওইটা লোক দেখি যাও গো এদিকে সাধু না এদিকে চদ্দু না লোককে চদ্দু করে দিয়ে পয়সা দিয়ে আসছে গো আমি গেছিলাম যে কেতা পরেদার কাছে দিয়ে বলে আমাকে একটা মাদুলি দাও তো দিয়ে দিয়ে বললো পরে দেবো তোমার স্বামী এখন আছে পরে নিয়ে যাবে দাদা ভাসুর হয় চিন্তা করে ভাসুরের চরিত্র আমি বাড়ি আসি তারপর দাঁড়া যাও গো ওই চলে গেল ওই চলে গেল আমলে কে কেঁদেছে আমার দাঁড় কেঁদেছে কাঁদতে যাবো আমি কাঁদবো কাশিয়েছে আমরা মুতে ফেলবো কেন যাও গো ছোট লোক কি করতে এসছে যদি বলো টাকা নিতে
দরজা খুলছি না আর যদি বলে টাকা দিতে বাড়িতে ঢুকিয়ে ধরম পূজোর পাঠার মাংস খাওয়াবো বলি হারে বেটা তুই নিতে না দিতে না তোর মায়ের কাছে শুইতে শালা মুখে তো সে টাকা গেল ও দিতে দিতে টাকা দিতে না তোর মুখে মুতে দিতে শালা শোধ খোল লোক আমি দেখতে পারি না জয় বাবা ধরম তুই অনেকদিন পরে আবার টাকা বাড়ি ঢুকছে এ যাই না দরজা খুলছে দা 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 দরজা খোলো শালা দরজা খুলে দে পাও ঢুকে গেছে রে তোমার নাই টাকি চুল কতদিন পরে আমার কথা মনে পড়ে গেছে পরেশের মা কি ব্যাপার পরেশের মায়ের নাম শুনে শালা তো পেলে হয়ে যাবে ছোড়া দেখতে দেখতে আমার কত বড় হয়েছে আমার পরেশের বিয়ে ভাষাটা কি বললা আমার ছেলের বিয়ে ভাষা কি বাজা তোমার বউ তো আমাদের পাড়ার সে আমারও বউ নাকি ওর বেলায় হবে আমার বেলায় হবে না আমি গরিব মানুষ তো তাই পরশুমা বললো আর বলতে হবে না তোকে বুঝে নিয়েছি পরেশের মা বলেছে আমাদের পরেশের বিয়ে এই গ্রামের সব থেকে বড় লোক ছোট মুড়ল ওকে বিয়ের নিমন্ত্রণটা প্রথম আগে করবে তাই না জানি হ্যালো চরম বুঝেছ আমার কলা বুঝেছে সবাই এ কথা সে কথা ফাঁকে ঢাকা না পরেশের মা বললো আর বলতে হবে না এইবার বুঝে নিয়েছি পরেশের মা বলেছে ছোট মোড়ল বয়স্ক মানুষ বিয়েতে এসে খাসির মাংস কতটা খেতে পারবে যে নিয়ে এসো তাই না জানি আমি খাসি করবো না তো কি করবি বাদ দি মানুষ শুয়োর কাট তুমি শুয়োর খাবা নাকি হ্যাঁ কি বলছিস না বলছি তুমি শুয়োর কি বললে খাও না 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 ওই ধরম পুজোর পাঁচটা তুমি তুমি পাকা বুড়ো শুয়োর হইলে খাইতে পাঠা 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 না তাই পরেশের মা বলল এবার বুঝলি যাবে কি পরেশের মা বলেছে ছোট বড় বিয়ে দেশে মিষ্টি কগন্ডা খাবে চাইলে এসো বলেছে মুখ দিয়ে না পেলে পম দিয়ে ভরে দেবো শুভরের বাচ্চা জালি 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 না পরেশের মা বলল পরেশের মা বলল হাজার পঞ্চাশে টাকা দিতে হবে ছোট লোক
ভক্তি আজ তিন মাস হলে পাঁচ টাকা লেগেছে ফেরত দেয় নাই পরে সময় বলেছে টাকা দেবো ওই ধরমতলা থেকে জোর হাত করে দাঁড়া আমি টাকা বের করছি সত্যি আরে বাবা ছোট বড় বাবা ধরম টাকা বেরিয়ে তোকে জোড়া বাঁটা দেবো বাবা কিনতে না পারলে লোকের গল থেকে বার করি খাটায় লেখা আছে নাকি চাবো না আমি দিয়ে দেবো তো যাবো কেনা তিন মাস হইলে হারাম দেবো এক ছোট লোক ব্যাট ঢুকতে না সব টাকা ব্যাংকে ভরে দেবো গুলি বসে সত্তর তুলে খাবো বাচ্চা